তো নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আজকের ভিডিও আমরা দেখব আমাদের কিভাবে আমাদের নোটিফিকেশন আমরা অফ করতে পারো। দেখুন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে খুব খারাপ খারাপ, মানে বাজে বাজে নোটিফিকেশন আসে, যেখানে আমাদের পাবলিক প্লেসে ফোনটা বের করা বা ইউজ করা, নিজের মনে ভয় ভয় লাগে যে এই নোটিফিকেশন চলে আসবে হয়তো। তো আজকের ভিডিও থেকে আমরা খুব ক্লিয়ারলি বুঝে নেবো অ্যাকচুয়ালি আমাদের নোটিফিকেশন আমরা কি করে অফ করব। দেখুন, বেশিরভাগ সময় গুগল বা গুগল ক্রোম থেকে খারাপ খারাপ নোটিফিকেশন আসে। আপনারা যখন কোনো কিছু সার্চ করেন, গুগল কিন্তু অটোমেটিক সেই সার্চের উপর ভিত্তি করে আপনাদের নোটিফিকেশন পাঠায়। তারপরে হোয়াটসঅ্যাপে যদি কেউ আপনাকে ছবি ফবি পাঠায় খারাপ ভালো, তো সেগুলো আমাদের নোটিফিকেশনে শো করে। কারোর কারোর তো আবার নোটিফিকেশন ডিসপ্লের ওপরেই থাকে, সেখানে শো করে। তো এই নোটিফিকেশন থেকে আমরা কি করে বাঁচবো আজকের ভিডিওতে, এটাই আমরা শিখবো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমার তো এটা যদি প্রোফাইল থেকে দেখে থাকেন ফেসবুক, তো প্রোফাইলটা ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি নতুন নতুন কিন্তু ইউটিউব রিলেটেড টিপস, ফেসবুক রিলেটেড টিপস, মোবাইল রিলেটেড টিপস দিয়ে থাকি। তো চলুন ফ্রেন্ড, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা কি করব, যেই অ্যাপ থেকে যেই অ্যাপসটা নোটিফিকেশন আমরা বন্ধ করতে যাব, তো সেই অ্যাপসটাকে আমরা প্রেস করে ধরে রাখবো। ধরুন আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, ক্রোম ব্রাউজার আমি প্রেস করে ধরলাম। ধরার পরে এখানে দেখুন অ্যাপ ইনফো বলে একটা অপশন দেখতে হবে, তো অ্যাপ ইনফোতে ক্লিক করুন। প্রত্যেকটা অ্যাপসে কিন্তু একই ফর্মুলেটি, মানে আপনি প্রত্যেকটা অ্যাপসে সেম ভাবেই কিন্তু নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। দেখুন এখানে ডাইরেক্ট দিচ্ছে ম্যানেজ নোটিফিকেশন ওপরে, তো ম্যানেজ নোটিফিকেশন ওপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই নোটিফিকেশন যদি অন থাকে, আপনারা কি করবেন নোটিফিকেশনটাকে অফ করে দিন, ব্যাস আপনার কাজ শেষ। আপনার ফোনে আর নোটিফিকেশন ঢুকবে না। এটা কিন্তু আপনি যেই অ্যাপটা থেকে করছেন সেই অ্যাপটা থেকে, যেমন আমি গুগল ক্রোম থেকে দেখালাম, তো গুগল ক্রোম থেকে আপনার ফোনে নোটিফিকেশন ঢুকবে না। যেমন গুগল আছে, গুগল যদি আমি প্রেস করে ধরি, দেখুন অ্যাপস ইনফো চলে আসবে, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নোটিফিকেশন অ্যালাউ করা আছে, তো এই নোটিফিকেশনটাকে আমি বন্ধ করে দেবো, ব্যাস আর কোনো রকম আমার ফোনে নোটিফিকেশন ঢুকবে না। চলুন ফ্রেন্ড, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন, আর ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।